আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কীভাবে আপনারা ওয়ান এক্স বেট মেলবেট লাইন বেট থেকে উইথড্র দিয়ে বিনান্সের আনতে পারবেন। তো এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কীভাবে আপনারা ডিপোজিট করবেন। তো সেজন্য আপনাদেরকে উইথড্র করার জন্য মেলবেট, ওয়ান এক্স বেট অথবা লাইন বেট যেটাতে আপনার উইথড্র দেওয়ার দরকার সেই ওয়েবসাইটে বা অ্যাপসে চলে যাবেন। চলে যাওয়ার পরে যে আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে $38.12 আছে, সেজন্য আমি উইথড্র ফান্ডে চলে গেলাম। আমি এটা জাস্ট আপনাদের উইথড্র করে দেখাবো, যদিও আমি এত কম USD উইথড্র দিই না। তো ভিডিওর জন্য আমি করে দেখাচ্ছি। তো নিচে চলে আসবেন, উইথড্র ফান্ডে যাওয়ার পরে নিচে চলে আসার পর অনেক ধরনের ক্রিপ্টোকারেন্সি দেখতে পাচ্ছেন। তো আপনি যে মাধ্যমে ডিপোজিট করেছেন সেই ক্রিপ্টোকারেন্সিটা সিলেক্ট করে নেবেন। যেহেতু আমার USD, আমি 33 BSC এটা সিলেক্ট করে নিব। তো আপনারা যদি অন্যান্য ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ডিপোজিট করে থাকেন সেই মাধ্যমে কিন্তু আপনারা অবশ্যই উইথড্র দিবেন। যদি আপনি শিপ কয়েন অথবা আপনার ইথেরিয়াম, বিটকয়েন, ডজ কয়েন এগুলোর মাধ্যমে করলে আপনি ওইটাই সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু এখন USD উইথড্র দিতে যাচ্ছি, সেজন্য সবচেয়ে বেস্ট হচ্ছে 33 BSC এটা মাস্ট বি সিলেক্ট করে নিতে হবে। এই মাধ্যমে উইথড্র দিলে সবচেয়ে ভালো। তো দেখতে পাচ্ছেন তারা বলছে যে BEP20 এটা সিলেক্ট করে নিতে হবে, সেজন্য আমাকে এখন বিনান্স অ্যাপসে চলে যেতে হবে। বিনান্স অ্যাপসে যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন ডিপোজিট, এখানে ক্লিক করবেন। করার পরে সার্চ বারে লিখবেন USDT, দেওয়ার পরে চলে আসবে এরকম। তখন এই যে দেখতে পাচ্ছেন BEP20 ওয়ালেট অ্যাড্রেসটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এই যে এই অ্যাড্রেসটা কপি করে নেবেন। এই অ্যাড্রেসটা কপি করা হয়ে গেলে তারপর আবার আপনার সেই বেটিং ওয়েবসাইটে বা অ্যাপসে চলে যাবেন। উইথড্র ফান্ডে যাওয়ার পরে আপনি আপনার ফুল অ্যামাউন্টটা লিখে নিতে পারেন। লিখে নেওয়ার পরে আমি একটু কম লিখছি, তারপরে এখানে আপনি পেস্ট করে দিবেন সেই ওয়ালেট অ্যাড্রেসটা। দেওয়ার পরে আপনি দেখে নেবেন যে ঠিক আছে কিনা, তারপরে আপনি কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে আমার যেহেতু 2-step ভেরিফিকেশন অন করা আছে, সেজন্য সেই কোডটা লাগবে। আমি এখন 2-step ভেরিফিকেশন অ্যাপসে চলে যাচ্ছি। তো আপনারা কীভাবে 2-step ভেরিফিকেশন অ্যাপস অন করবেন সেটা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে 2-step ভেরিফিকেশন অথেন্টিকেশন অন করে নিতে পারেন। তো এই যে আমি এখন কোডটা কপি করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে আসার পরে এই যে এখন বসিয়ে দিচ্ছি, কনফার্মে দিলাম। এখন দেখাচ্ছে যে রিকোয়েস্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, তো এখানে অ্যাপ্রুভড হয়ে গেছে, 5 মিনিটের মধ্যেই টাকা পেয়ে যাব। তো আমার এখানে দেখতে পাচ্ছেন আগেই ছিল 2.39 USDT, তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আমি ভিডিওটা আপাতত একটু পজ করে নিচ্ছি, যখন আসবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমার USDT দেখতে পাচ্ছেন 0.01 সেন্ট। আমি 5 মিনিট পরে আবার আপনাদের সাথে ভিডিও নিয়ে আসছি। আমি যদি আপনাদেরকে মেসেজ ইনবক্সে গিয়ে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা নোটিফিকেশন এসেছে, সেটা হচ্ছে USDT ডিপোজিট প্রসেসিং, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই টাকাটা চলে আসবে। তো এই যে এই মুহূর্তে আমার একটা ইমেল এসেছে, আমি যে ইমেল দিয়ে আমার বিনান্স অ্যাকাউন্ট খুলেছি সেটাতে একটা মেল এসেছে যে আমার ডিপোজিট সাকসেসফুলি হয়ে গেছে। তো এখন যদি আমি আপনার বিনান্সে চলে যাই, বিনান্সে চলে যাওয়ার পরে যে এখন দেখতে পাচ্ছেন যে আমার 40.11 USDT। তো আমি এখন এটাকে সেল করব, কীভাবে সেল করব সেটা অন্য ভিডিওতে আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে কীভাবে এই USDTটা সেল করব। তো আমি প্রথমে স্পট থেকে ফান্ডিংয়ে নিয়ে গেলাম। ফান্ডিংয়ে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে এখানে যদি USDT রেখে দিই তাহলে কিন্তু USDTর মান কমে গেলে এখান থেকে কমতে থাকবে, আর যদি বাড়ে তাহলে এখান থেকে বাড়তে থাকবে অটোমেটিক। সেজন্য এটা যদি আপনি ট্রেডিং করতে চান তাহলে রেখে দিতে পারেন। তো আমি ট্রেডিং করব না, আমি জাস্ট সেল করব, ভিডিও করার জন্য আপনাদেরকে দেখাবো যে কীভাবে এখান থেকে আপনারা USDTটা সেল করবেন। এই USDTগুলো কীভাবে আপনি ব্যাংকে বিকাশ, নগদ, রকেট এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আনবেন সেটা আরেকটি ভিডিও বানিয়েছি, সেটা আপনারা দেখে আসতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিয়েছি। তো অবশ্যই আপনারা আমার প্রোমো কোড ইউজ করে অ্যাকাউন্ট খুলবেন। ধন্যবাদ সবাইকে।